पूर्ण কলকাতা শহরটা ছাড়বো ভাবলেই না কেমন একটা লাগে। ফাইনালি মুক্তি পেয়ে গেল শহরের উষ্ণতম দিনের ট্রেলার। তো এই ট্রেলারের প্রথমেই দেখানো হয়েছে শহরের এক দৃশ্য, যেখানে হাওড়া ব্রিজ থেকেই শুরু করা হয়েছে এই ট্রেলারটি। ছেড়ে দিয়েছি, মাঝে মাঝে তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করে জানিস। থাক আমরা ভালো আছি। তারপরে দেখা গেছে মুখে সিগারেট নিয়ে সোলাঙ্কিকে, যেখানে বোঝাই যাচ্ছে একদমই অন্য রকমের ভূমিকায় দেখা যেতে চলেছে তাদেরকে, অর্থাৎ তাদের বাস্তবের জীবনের থেকে অনেকটাই ভিন্ন। এই বাস্তবতা সেন্টিমেন্টগুলোর জন্য শহরটা শেষ হয়ে গেল। বন্ধুত্ব জিনিসটাই তো কলকাতা শহরেই হয় তাদের পরিচয়, আর তা থেকে শুরু হয় বন্ধুত্ব, এবং বন্ধুত্ব থেকে শুরু হয় প্রেম। এমন দেখানো হয়েছে ট্রেলারটির মাধ্যমে। পাশাপাশি বলে রাখি, ট্রেলারই দেখা গেছে অনামিকা থেকে শুরু করে অনিন্দ, রাহুল এবং দেবপ্রিয়কেও। কলকাতা শহরে তাদের এই বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেম তুলে ধরেছেন ট্রেলারের মাধ্যমে। শুধু তোমাকে চাই, পাই না পাই এক জীবনে তোমার কাছেই যাব, এবং কার প্রেমে কে হাবুডুবু খাচ্ছে সেটাই দেখার বিষয় মুভিতে। এবং অবশেষে কি তাদের প্রেম সফল হবে, এবং তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকতে হবে 30শে জুন পর্যন্ত, কারণ মুভিটি রিলিজ হতে চলেছে 30শে জুন। সো ভিউয়ার্স, এই ট্রেলারটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে, এবং এই ট্রেলারটি যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে।